কয়লা পাচার মামলায় নাম জড়িয়েছে অভিষেক সালিকা মেনকা গম্ভীরের আর এবার হাইকোর্টে আবারও বড় ধাক্কা খেলো মেনকা গম্ভীর আবারও হাইকোর্ট ঘোল খাওয়ালো মেনকা গম্ভীরকে বিদেশ যাত্রায় অনুমতি দিল না হাইকোর্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাইকোর্ট থেকে হাইকোর্টে বড় ধাক্কা মেনকা গম্ভীরের এখনই বিদেশ যাত্রা সম্ভব হচ্ছে না অভিষেক সালিকার দেশ ছাড়ার অনুমতি জোগাড়ে অভিষেক সালিকা মেনকা গম্ভীরের জরুরি আবেদন গ্রহণ করলো না হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ব্যাংকক যেতেছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা ছুটির পরে পূর্ণমাত্রায় আদালত চালু হলে নিয়মিত বেঞ্চে যাওয়ার পরামর্শ বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের গতবার ব্যাংককে যাওয়ার সময় মেনকা গম্ভীরকে আটকানো হয়েছিল বিমানবন্দরে তাকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল ইডি ও অভিবাসন মন্ত্রকের বিরুদ্ধে এবার যাতে তেমন না হয় তাই ব্যাংকক যাওয়ার আবেদন নিয়ে আগাম আদালতের দ্বারস্থ হন মেনকা ম্যানকা গম্ভীর হাইকোর্টে আবেদন করেছেন মা অসুস্থ ব্যাংককে পরিবারের সদস্যরা রয়েছেন তাই সেখানে যাওয়া দরকার তবে ইডির তরফে এর বিরোধিতা করা হয়েছে কয়লা পাচার কাণ্ডে ইডির নজরে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকার ব্যাংকক অ্যাকাউন্টের লেনদেন গত দশই সেপ্টেম্বর ব্যাংকক যাওয়ার সময় দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে মেনকাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে অভিবাসন দপ্তরের বিরুদ্ধে অভিবাসন দপ্তরের তরফ থেকে তাঁকে জানানো হয় একটি বিশেষ মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে রেখেছে ইডি এরপর মেনকাকে তলবের নোটিশও ধরানো হয় বারোই সেপ্টেম্বর শর্টলেকের সিজিও কমপ্লেক্সে তিনি হাজিরা দেন মধ্যরাতে শর্টলেকের সিজিও কমপ্লেক্সে এক পোস্ত নাটক হয় মেনোকাকে নিয়ে ইডির নোটিশ মোতাবেক রবিবার মধ্যরাতে ইডি অফিসে পৌঁছে যান মেনকা সেই সময় ইডির তরফই ভুল হয়েছিল তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে নতুন নোটিশ পাঠায় ইডি আর হাইকোর্টে ধাক্কা খেয়েছিল মেনকা গম্ভীর হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছিল ইডি যা করেছে সঠিক করেছে অভিষেক শ্যালিকা মেনকা গম্ভীর বিদেশ যেতে পারবে না অভিষেক সালিকা মেনকা গম্ভীরকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি হাইকোর্ট শুধুমাত্র কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতে পারবে না ইডি অর্থাৎ গ্রেপ্তার করতে পারবে না ইডি মেনকা গম্ভীরকে এটাই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট কিন্তু বিদেশ যাত্রায় কোনো ছাড়পত্র দেওয়া হয়নি আর এবার সেই বিদেশ যাত্রার অনুমতি যে হাইকোর্টে আবেদন করেছিলেন মেনকা গম্ভীর কিন্তু হাইকোর্ট সেই আবেদনের সাড়া দিল না অর্থাৎ এই মুহূর্তে হাইকোর্টে ধাক্কা খেয়ে আবারও প্রবল চাপে মেনকা গম্ভীর বিদেশ যাত্রা তার এখন যে হচ্ছে না সেটা স্পষ্ট করলো কলকাতা হাইকোর্ট বন্ধুরা আপনারা কী বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখব নজর রাখবো এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশান আইকনটি প্রেস করুন ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন